হ্যালো ফ্রেন্ডস জিত অনলাইন হিস্ট্রি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সেন বংশ নিয়ে ফ্রেন্ডস তোমাদের বলব অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করো নিজে জানার এবং অন্যকে জানার সুযোগ করে দাও আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সহকারে যে সেন বংশ আলোচনা করবো যেগুলো আগামী দিনে পরীক্ষা আসতে পারে এবং আগেও অনেক পরীক্ষা এসেছে সেরকম কিছু প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো আজকের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু সেন্ট বংশ প্রথমে যেটা আমরা যদি সেন বংশ সম্রাট সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি যে বাংলায় সেন্ট বংশ ইতিহাস জানা যায় জানা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু লিপির উপর নির্ভর করতে হয় এ বিজয় সেনের দেওপাড়া লিপি বিক্রমপুর তাম্রপট বলাল সেনের নৈহাটি তাম্রপট মাধাহ নগর তাম্রপট্ট থেকে কিন্তু মূলত আমরা সেন বংশ সম্পর্কে জানতে পারি এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো অতীত এসছে এবং আগামীকাল অনেক পরীক্ষা আসতে পারে সেরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো প্রথম যে প্রশ্নটা দেখো সেন রাজবংশের প্রতিষ্ঠাতাকে না সামন্ত সেন সামন্ত সেনের পুত্রের নাম কি না হেমন্ত সেন সেন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় না হেমন্ত সেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বলতে তখন কিন্তু হবে সামন্ত সেন এবং সেন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সেটা কিন্তু হবে হেমন্ত সেন নেক্সট কোশ্চেন দেখো যে সেন রাজবংশের প্রথম স্বাধীন রাজাকে না বিজয় সেন এখানে কিন্তু খুবই গুলি যায় মাথা নেবে সেন বংশের প্রতিষ্ঠাতা বলতে গেলে কিন্তু তখন হবে কোশ্চেন যদি কোশ্চেন আসে তখন কিন্তু অবশ্যই আনসার হবে সামন্ত সেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে হেমন্ত সেন এবং সেন বংশের রাজবংশের প্রথম স্বাধীন রাজা কিন্তু হচ্ছে বিজয় সেন বিজয় সেনের রাজত্বকালে কথা কোথা থেকে জানা যায় না দি বিক্রমপুর তামড়পট্ট এবং হচ্ছে দেওপাড়া লিপি বিজয় সেনের সভা নাম কি ছিল না উমাপতি ধর নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে দেওপাড়া লিপি কে রচনা করেন না উমাপতি ধর কোশ্চেন দেখো যে লিপিটি কে উৎকীর্ণ করেন না বরেন্দ্র শিল্প চূড়ামণি সুলা সুলোপানি মিথিলার কোন রাজাকে বিজয় সেন পরাস্ত করেন না নান্যদেব বল্লালচরিত লেখা না আনন্দ ভট্ট বল্লাল চরিতের বিজয় সেনকে কি বলে উল্লেখ করা হয়েছে না চোর সখা নেক্সট সেন রাজা বিজয় সেনের রাজধানী কোথায় ছিল না তার একটা রাজধানী ছিল বিক্রমপুর এবং রাজধানী স্থাপন করেন সেটা হচ্ছে দিকে বিজয়পুর বিজয় সেনের উপাধি কি ছিল না পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ এবং হচ্ছে অরিরাজ বৃষভ শঙ্কর নেক্সট কোশ্চেন দেখো যে বিজয় প্রশস্তি কার রচনা না শ্রীহর্ষ বিজয় সেনের পর সিংহাসনে কে বসেন না বললাল সেন বললাল সেন সম্পর্কে জানা যায় প্রধানত কোন লিপি থেকে না নৈহাটি তা আমরা থেকে ডান সাগর এবং অদ্ভুত সাগর নামক গ্রন্থ দুটি কে রচনা করেন না বললাল সেন আরেকটা যে কোশ্চেনে দেখলাম সেটা হচ্ছে বললাল চরিত অনেকে ভুল করে আসে যে পরীক্ষায় যেটা হচ্ছে বললাল চরিত কার লেখা অনেকে বলে বললাল সেন কিন্তু মনে রাখতে হবে বললাল চরিত লেখা কিন্তু হচ্ছে আনন্দ ভট্টে নে প্রথা কে প্রবর্তন করেন না বললাল সেন বল্লাল সেন কোন দেবতার উপাসক ছিলেন না শিবের বল্লাল সেনের প্রধানমন্ত্রীর নাম কি না কেদার মিশ্র অত সালে লক্ষণ সেন সিংহাসনে বসেন না এগারোশো উনআশি খ্রিস্টাব্দে লক্ষণ সেন কি উপাধি ধারণ করেন না গৌড়েশ্বর লক্ষ্মণ সেনের রাজত্বকালে দুটি বিদেশি সাহিত্যের নাম না মিনাজ উদ্দিন সিরাজের তবকত ই নাসিরি এবং ইসামি রচিত হচ্ছে ফুতোহর উস সালাতিন যেখান থেকে কিন্তু লক্ষণ সেনের সম্পর্কে অনেক তথ্য জানা যায় রাজত্বকাল সম্পর্কে নেক্সট কোয়েশ্চেন দেখো লক্ষণ সেনের রাজত্বকালে কোন তুর্কি সেনাপতি আক্রমণ করেন না ইতিয়ার উদ্দিন লক্ষণ সেনের সভাকবির নাম কি ছিল না জয়দেব লক্ষণ সেনের রাজশ্রমে কোন কোন ব্যক্তি অলঙ্কিত করেন না জয়দেব ধহি গোবর্ধন স্মরণ ধর এই পাঁচজন যে ছিলেন এই জয়দেব ধহি গোবর্ধন স্মরণ উমাবতি ধর এদের কিন্তু একসঙ্গে পঞ্চরত্ন বলা হয়ে থাকে অবন্ধুতম কার রচনা না ধ্বই কার নির্দেশে পণ্ডিত আনন্দ ভট্ট বল্লাল চরিত নবদ্বীপের শাসক বুদ্ধিমন্ত পণ্ডিত আনন্দ ভট্ট বল্লাল নির্দেশে গ্রন্থ রচনা করে সেন বংশের অবসান কবে ঘটে না বারোশো ষাট খ্রিস্টাব্দে এটা ছিল আমাদের সেন বংশ সম্পর্কে আলোচনা সেন বংশের শেষ শাসক অনেকে বলা অনেক জায়গায় বেশি একটা দেখা যায় যে লক্ষণ সেন আবার আবার লক্ষণ সেনের যেটা নাম পাওয়া যায় লক্ষণ সেনের দুই পুত্র পরবর্তীকালে শাসন করেন যে বিশ্বরূপ সেন এবং এবং হচ্ছে কেশব সেন বিশ্বরূপ সেনের দুই পুত্র সূর্য সেন এবং হচ্ছে সেন সেন আর বংশের আদিপুরুষ যদি বলা হয় সেটা কিন্তু হবে বীর সেন তাহলে সেন সেন বংশের যে পরপর যে রাজত্ব করেন যে নামগুলো আমি আবার বলে দিচ্ছি তোমাদের শুনে নাও সেন বংশের আদি পুরুষ কিন্তু হচ্ছে বীর সেন তারপর আসছে প্রতিষ্ঠাতা সামন্ত সেন তারপরে যাকে বলা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে হেমন্ত সেন প্রথম স্বাধীন আছে বিজয় সেন তারপরে সিংহাসনে বসছে বল্লাল সেন তারপরে আসছে লক্ষণ সেন লক্ষণ সেন সেনেই কিন্তু শেষ উল্লেখযোগ্য সেন বংশের রাজা বলা যেতে পারে তারপরে কিন্তু সেন বংশের পতন আস্তে আস্তে ধীরে ধীরে ঘটে যায় কিন্তু তারপরেও যে সেন বংশের নাম পাওয়া যায় তেমন উল্লেখযোগ্য না হলেও জেনে রাখা ভালো যেটা হচ্ছে লক্ষণ সেনের পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন এবং বিশ্বরূপ সেনের যে দুই পুত্র সূর্য সেন এবং হচ্ছে কিন্তু পুরুষোত্তম সেন ধন্যবাদ তোমার অবশ্যই কিন্তু এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং নিজে জানো অন্যকে জানার সুযোগ করে দাও এবং লাইক করতে যেন ভুলো না থ্যাংক ইউ ফ্রেন্ডস